ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ সময় যাবে, আপনার প্রশ্নটা হচ্ছে যে উমরা করার জন্য আপনারা এজেন্সিদের টাকা দিলেন, এখন আপনাদের টাকা তারা গড়িমসি করতেছে এবং একসাথে দিচ্ছে না, আলাদা আলাদা দিচ্ছে। এখন সেই টাকা কি আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারবেন? ভাই, প্রথম কথা হচ্ছে যে আপনারা ভালো কাজে নিয়োগ করছেন, আল্লাহ পাক আপনাদের সামর্থ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে কোনো কারণবশত যাইতে পারেন নাই, এই জন্য ধৈর্যশীল হন এবং তাদের থেকে টাকাটা উঠান। আর এই টাকা আপনারা উঠাইয়া বর্তমানে আপনারা অবশ্যই পারিবারিক যে কোনো কাজে খরচ করতে পারবেন। তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, হজ যেমন ফরজ সমর্থ থাকলে তেমনই উমরাও ফরজ, খেয়াল রাখবেন। যদি সমর্থ থাকে আপনার কাছে, তাহলে অবশ্যই হজ করা যেমন ফরজ, উমরা করাও সেমন ফরজ। এ বিষয়ে অনেকে উদাসীন। আমি এখানে কয়েকটা দলিল উল্লেখ করব। ইমাম শাফেঈ, ইমাম আহমদ রাহিমাহুমাল্লাহ এবং ইমাম বুখারী, ওনারা বলেন যে উমরা এটা ফরজ। দলিল হচ্ছে ইবনে মাজার 2901 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আমি বললাম, হে আল্লাহ রাসূল, কুলতু ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ, নিসাহি জিহাদ? ক্বাল নাআম। হে আল্লাহ রাসূল, মহিলাদের উপর কি জিহাদ ফরজ? ক্বাল নাআম, বললেন যে হ্যাঁ। আলাই ইন্না জিহাদুন লা কিতালা ফীহি আল হাজ্জ ওয়াল উমরাতু। হ্যাঁ, মহিলাদের উপর জিহাদ ফরজ, এমন জিহাদ যেই জিহাদের মধ্যে কোনো মারামারি নেই, সেটা হচ্ছে কি হজ এবং উমরা। দেখেন এখানে ভিতরে যে ওয়াজিব হওয়ার দলিল পাওয়া গেল। এই হাদিসটা বুখারী মুসলিমের শর্ত হিসেবে সহি। আর ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই একটা বাব, একটা অধ্যায় প্রণয়ন করছেন, বাবু উজুবিল উমরাতে ওয়া ফযলিহা, অর্থাৎ উমরার ফজিলত এবং ওয়াজিব ওয়াজিব হওয়া সম্পর্কে আলোচনা। ওয়া ক্বালা ইবনু উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাইসা আহাদুন ইল্লা ওয়া আলাইহি হাজ্জাতুন ওয়া উমরাতুন, প্রত্যেকের উপর হজ এবং উমরা ফরজ, অর্থাৎ যদি সামর্থ্য থাকে। আর ওয়া ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইন্নাহা লাকারিনাতুহা ফি কিতাবিল্লাহ, এই উমরাটা হজের সাথে মিলানো আল্লাহর কোরআনের মধ্যে। ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন তোমরা হজ এবং উমরা করো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে এখানে হজকে উমরার সাথে, উমরাকে হজের সাথে মিলিয়ে নিয়ে দেওয়া হয়েছে। জীবনে একবার হলেও হজ করা ফরজ, জীবনে একবার হলেও উমরা করা ফরজ, যাতে সমর্থ আছে। এখানে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, বড় বড় বিদ্বানগণ এখানে যে মত দিয়েছেন কোরআন সহি সুন্নাহর আলোকে, যেমন সৌদি আরবের ফতোয়া বিভাগের স্থায়ী কমিটি ফতোয়া আল্লাহ জাতু তাইমার 11 নম্বর খণ্ডের 317 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। সেখানেও বলা আছে যে ওয়া সহিহু মিন কাউলাইল উলামায়ে আনাল উমরাতা ওয়াজিবাতুন, সহি হচ্ছে যে উলামায়ে কেরামদের দুইটার মতের একটা মত যে উমরা ওয়াজিব। দলিল হিসাবে সুরাই বাকারার 166 নম্বর আয়াত, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এটাকে কী করো, পূর্ণ করো। তো এই সমস্ত দলিলের আলোকে আমরা বলবো যে জীবনে একবার হলেও হজ করাটা ফরজ, যাদের সামর্থ্য আছে। তাই আপনারা বর্তমানে এই টাকা বিভিন্ন কাজে খরচ করার সমস্যা নাই, তবে এই ফরজ আদায় করার জন্য আল্লাহ পাক আপনাদের যদি সামর্থ্য দিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা কী করতে হবে, উমরা করতে হবে। হজও ফরজ, উমরাও ফরজ, আপনাদের সামর্থ্য হিসেবে আপনারা এটা করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।